মা ফাতেমা এমন পর্দা করতো রে বন্ধু পৃথিবীর কেউ ফাতেমার একটা নজর দেখে নাই এমন সুন্দর নুরানি ফুটন্ত ফুল যেই ফুলের গ্রান নিবি পৃথিবীর পর্দাশীল নারীরা এই ফুটন্ত গোলাপের গ্রান নিবি পৃথিবীর মো যারা তাহাজত পড়েছে কোরআন তেল করেছে পাঁচ অত নামাজ পড়েছে কোনো দিন স্বামীর কোলে যায় আগাত দেয় নাই বন্ধু কে নিয়ে আমি কি বলবো আমার মতো অধম কি বলতে পারি রে মাফাতে তো যেমন তেমন কোনো নারী নয় যেমন তেমন কোনো মহিলা নয় আজকে আসার সময় পর্যন্ত বন্ধু কিতাব দেখে এসেছি রে এমন রাত্র মা ফাতেমা নফল নামাজ পড়তেছে বন্ধু কোরআন তেলাওয়াত করতেছে খবর নেই কোরআন তেলাওয়াত করতে করতে বন্ধু পার হয়ে গেছে রজনী হঠাৎ করে আজানের ধ্বনি শুনতে পাহ এখনকার মা বোনের ইস্টার জলসা দেখতে দেখতে রাত পার করে দেয় ঠিক কেনা বলেন তাহলে তারা ফাতে মার মতো ফুটন্ত গোলাপের তো হাসি পাবেনি দেখতে না তাদেরকে পাবে পাবে না ও বন্ধ মা ফাতেমাকে পাবেন আমার দিকে তাকান আবা শোনে শোনে বাড়িতে গিয়ে মা চাচি দাদিদেরকে বলবেন ফুফুদেরকে বলবেন খালাদেরকে বলবেন সারাটা রাত বন্ধ কোরআন তেলামাত করতো আর তিনি নারীদের জানেন আল্লাহ রাবুল আলমের সৃষ্টি থেকে নারীদের একটা সমস্যা আছে শরীরে প্রতি মাসেই কিন্তু একবার হয়

না দেখেও চেনা যায় আমরা দেখিনি নবীকে কিন্তু ইমানই চেতনা দিয়ে ইমান আমরা নবীকে চিনে নিয়েছি অনেক আগেই আমার কথা কিছু হাকিকত আপনারা বুঝে নিবেন বুঝবেন না আপনারা যে আপনারা যেহেতু শুননি মানা মানুষ বোঝাতে একেবারে 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 বেরি নাথিং আপনাদের জন্য বুঝে নিবেন সব কিছু কি ভাঙ্গা যায় হ্যাঁ বন্ধু আমার দিকে নজর দেন নবীজি সম্পর্কে সারা জীবন শুনেছেন নবী তিনি নবীদের নবী এই জন্য বলা হয় তাদের সুযোগ্য কন্যা যার নাম হলো জান্নাত ফাতেমা এখানে আমি পড়ে আসছি বন্ধু মা খারী ছিল রে মা খাদিজার কবরে ফেরেস্তা পর্যন্ত প্রশ্ন করতে আসেনি মা খাদিজার আগে যে বিয়ে হয়েছিল প্রত্যেকটা স্বামীর ঘরে সন্তান ছিল ঠিকেনি কে তা প্রমাণ করেছে মা তুনে যখন মা খাদিজার ওদরে আসলো রে মা খাদিজা বলতেছে সন্তান পৃথিবীতে আসবে আমি খাদিজা অন্যান্য সন্তানের মতো কোনো ভারী কোনো কিছু আমি মনে করিনি অত্যন্ত নিয়ামতে পরিপূর্ণ ছিল মা খাদিজা এমন একজন নারী ছিলেন মহিউ সেনারী আমার সুল সারা জীবন মা খাদি যারা হারানোর ব্যথা বলতে পারেনি আহ মা আয়সা সিদ্ধি করতেন তিনি জানিয়ে দিলেন আমার নবীজি যখন মা খাদি নিয়ে বলতে থাকতেন আয়সা বলতেছে যে নবীজি যখন খাদিজাকে নিয়ে বলতে থাকতেন বলতে থাকতেন বলতে থাকতেন প্রশংসা করতে থাকতেন করতে থাকতেন তিনি বলতে থাকতেন বলতে থাকতেন মা আয়সা বলতো আমার খুবই হিংসা হতো আমার নবীজির মধ্যে কোনো ক্লান্তি আসতো না বন্ধু মা খাদিজাকে হারিয়ে আমার নবীজির জীবনে সবচেয়ে বড় একটা শক্ত তিনি সঙ্গী হারিয়েছেন যিনি সুখী দুঃখী নবীজির সঙ্গে ছিলেন কি জীবনের সকল দौलত নবিজির কদমে বিলিয়ে দিয়েছিলেন শত্রু দের থেকে বন্ধু পর্যন্ত ও বন্ধু মা খাদিজার অনন্য জীবন বৃত্তান্ত নিয়ে বলতে পড়ব না একদিন জিব্রাইল আসতেছেন আমার নবিজির কাছে এই দিক দিক খাদিজাও আসতেছেন বন্ধু হয়ে গেলে উঠिन्नি পাহাড়ের চূড়ায় কথা কয় না ঠিক মজা ধরে যায় না না জিরাইয়া ওটা যায় না কিন্তু প্রতিদিন মা খাদিজা কেমন করে বন্ধু যাইতো কেমন ছিল রে জিব্রাইল আসতেছেন নবীজির কাছে খুঁজে নেবেন নবীজির দরবারে হাজির হয়ে গেলেন এখনো খাদিজা আমার নবীজির কাছে এসে পৌঁছায়নি পাহাড়ের নাম কি কথা কয় না নূর কথা বলেন না কেন পাহাড়টা উঁচু রে ওই পাহাড়ে এখনকার অসুস্থ মানুষ উঠতে পারে না বন্ধু জিব্রাইল এসে দেখি ডেকে বলে খাদিজা আপনার কাছে আসতেছে গো নবী আল্লাহ রা বলেন খাদিজাকে সালাম দিয়েছে আমি জিব্রাইল খাদিজাকে সালাম দিয়ে দিলাম আপনি খাদিজার কাছে সালামটা পৌঁছে দিয়ে এটা মা খা জান্নাত ফাতেমার কলেজার টোকরা মা গর্বদারিনী অবন্ধ পাওয়ার আছে তাইলে সন্তানটা কেমন হবে মাখান তরে জান্নাত فاطمه সম্পর্কে আহলে বাই সম্পর্কে রাসূল আল্লাহ কোরআনে বলেছেন কুল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মওয়াদাত ফিল কুরবা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলতে জে হাবিব আপনি বলে দেন কাকে বলে দিবে আমাদের কি কাকে আমীব আপনি জানিয়ে দেন আপনি বলে দেন আমি যে তোমাদের কাছে রিসালাতের বাণী পৌঁছে দিয়েছি কি আমি তোমাদের কাছে রেসালাত পৌঁছে দিয়েছি তোমাদের কাছে সৎ পথ প্রদর্শন করেছি উপদেশ দিয়েছি এর বিনিময় আমি তোমাদের কাছে কিছুই চাই না রে আমি চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা কথা বুঝেন নাই আপনারা যে তুমি কথা বললো না কি কয় ওরা কি বলে মহিলা প্রজেক্টরে যায় না লাইনটা মনে হয় হয়তো কোথাও কোনো কিছু হয়েছে তুমি একটু খেয়াল রেখো হ্যাঁ আমার মা বোনেরাও আলোচনা শুনতে হবে কারণ তাদের মধ্যে হিসাবে বেশি জাহান্নামে রাসুল যখন মেরাজে গেলেন জাহান্নামের দিকে তাকাইয়া দেখলেন শুধু ধনী ধনী লোক আর মহিলা বেশি আরে নাওজুবিল্লাহ কন্না আর জান্নাতের দিকে তাকাইয়া দেখলেন শুধু গরিব মানুষ আর পুরুষ মানুষ বেশি এজন্য আমার মা বোনদের আলোচনা শোনা দরকার আছে না আরে জোরে বলেন না বন্দরে আমার হৃদয় খুলে শোনো প্রতিদিন আমি আসব না প্রতিদিন এমন মাহফিলও করা হবে না মাহফিল করতে অনেক কষ্ট হয় অনেক চিন্তা ভাবনা অনেক কিছু করা লাগে তাহলে মা খাদিজার দাম কম না বেশি বেশি ওই খাদিজার সুযোগ্য সন্তান মা খাতুনে জান্নাত ফাতেমা আল্লাহ বলতে জে হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন আপনি যে তাদের কাছে রিসানাতের বানিয়ে নিয়ে গেছেন সৎ উপদেশ নিয়ে গেছেন সত্য পথ প্রদর্শন করিয়েছেন আপনি তাদেরকে বলে দেন আমি এর বিনিময় রাসূল বলতেছেন আমি যে তোমাদের কাছে সত্য নিয়ে এসেছি আমাদের কাছে নবী সত্য আনছে কিনা নে নিয়ামত আনছে কিনা আনছে কথা বলেন না কেন আনছে বন্ধু জন্য আল্লাহ রাসূল আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন আপনি জানিয়ে দেন আপনি যেতনে আমার তাদের জন্য নিয়ে গেলেন এর বিনিময় আমা আমি কিছুই চাই না রে আমি চাই শুধু আমার পরিবারের ভালোবাসা তার মানে নবীজি কষ্ট করেছে কিনা জি কথা কয় না করছে আহারে কষ্ট মা খাদিজা চলে গেল বন্ধু মা তুনে জান্নাত ফাতে মা খাদি যখন চলে গেলেন বন্ধু মা ফাতেমার টেনশনে পড়ে গেল চারিদিকে শত্রু রে চারিদিকে আমার বাবার শত্রু সুযোগ পাইলে ধ্বংস করে দেবে ও বন্ধু আমার গায়ের পশম দাঁড়িয়ে গেছে রে কেমন প্রেম ছিল বন্ধু তাদের আদর্শটা কেমন ছিল আজকে আমাদের মা বন্ধের আদর্শটা কেমন ওদবা সাইবা ও বন্ধু ও তারা সঙ্গীদের কিনে অভিজি যখন নামাজের শেষ দায় গেলেন শেষ দায় যাইতে দেরি রে ও বন্ধু নবীজির কাঁধ মোবারক মধ্যে পিঠের উপরে জবাই করা ওটের সব গরুর নাড়ি বুড়ি উঠাইয়া দিল জোরে জোরে জ্বরে নাও জরি উঠতে পারে না নবীজি বন্ধ উঠতে পারে না ফাতেমার কাছে খবর চলে গেল ফাতেমারে কোথায় রে ফাতেমা অদ্ব্যাশায় বা তোমার বাবার অবস্থা খারাপ করে ফেলেছে পাগলপাড়া ফাতেমা ছোট্ট ফাতেমা ও বন্ধু পাগল হয়ে গেলেন বাবার প্রেমে দৌড়ে চলে গেল আইসা দেখে বন্ধু বাবার পিঠের মধ্যে পিতের নারী বুড়ুগুলো তুলে দেওয়া হলো কান্না থামাতে পারে না পাতে মা কলি যা ছিঁড়ে যে ফেটে কান্না আসছে আর একটু একটু করে ময়লাগুলো সরিয়ে দিল বাবাকে শেষদা থেকে মাথা ওঠানোর জন্য সহযোগিতা বন্ধ করে দিল বন্ধুরে আমার ফাতেমার জীবন নিয়ে পুরো আলোচনা করতে পারবো না এটা আহ আহলে বাইতের অন্যতম একজন সদস্য যাকে বলেছেন নবী উম্মে হাবিবা ও বন্ধু আমার নবী বলেছে আমি যে তোমাদের কাছে এত নিয়ামত দিলাম সত্য রাস্তাটা দেখিয়ে দিলাম অপরাধ থেকে বেঁচে থেকে জান্নাতি হওয়ার জন্য সকল নিয়ামত দেখিয়ে দিলাম এর বিনিময়ে আমি কিছুই চাই না রে আমি চাই শুধু আমার পরিবারের ভালোবাসা নবীর পরিবারের মধ্যে মা ফাতেমা হজরত আলী ইমাম হাসান হুসাইন রাদি আল্লাহ হো আমরা তাদেরকে ভালোবাসবো কি বাসব না তাদের সে সম্মান করব কি করব না বন্ধু আমার দিকে তাকান ডান একটু তাকাবেন না ডাংবাম বাম তাকানোর দরকার নাই যেহেতু লোকাল গ্রাম আশেপাশ দিয়ে বাচ্চা আসবে জনে জন আসবে সাউন্ড দিবে আপনারা তাকাবেন না আমার দিকে তাকান আল্লাহ রাসুল বলতেছেন আমি মা বোনদের কি বিশেষ করে মিন করে বলছি মা গো ও সিমরাইলেরা আমার মা বোনেরা সবাই

কাজ করতেন যাতা গোড়াতেন সব সময় ওনার কলবের মধ্যে থাকতো কন্টিনিউ জিকির এখনকার মা বোনেরা তো বিসমিল নাই বলে না ঘুমটাই দেয় না মা ফাতে সাথে তোলে প্রেম হলনি না কথা বলেন না কেন না মা ফাতে এমন পর্দা করতো রে ও বন্ধু পৃথিবীর কেউ ফাতে একটা নজর দেখে নাই এমন সুন্দর নূরানি ফুটন্ত ফুল যেই ফুলের গ্রান নেবে পৃথিবীর পর্দাশীল নারীরা এই পুটন্ত গোলাপের গ্রাণ নেবে পৃথিবীর মোমে না যারা তাহাজ পড়েছে কোরআন তেল করেছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে কোনো দিন স্বামীর কোলে যায় দেয় নাই বন্ধু মা ফাতিক মাম্মাকে নিয়ে আমি কি বলবো আমার মতো অধম কি বলতে পারি রে মা ফাতেমা তো যেমন তেমন কোনো নারী নয় যেমন তেমন কোনো মহিলা নয় আজকে আসার সময় পর্যন্ত বন্ধু কিতাব রে এমন রাত্র মা ফাতেমা নফল নামাজ পড়তেছে বন্ধু কোরআন তেলাওয়াত করতেছে খবর নেই কোরান তেলাওয়াত করতে করতে বন্ধ পার হয়ে গেছে রজনি হঠাৎ করে আজানের ধ্বনি শুনতে পায় এখনকার মা বোনের ইস্টার জলসা দেখতে দেখতে রাত পার করে দেয় ঠিক কেনা বলেন তাহলে তারা ফাতে মার মতো ফুটন্ত গোলাপের তো হাসি পাবেনি দেখতে না তাদেরকে পাবে পাবে না ও বন্ধ মা ফাতেমাকে পাবেন আমার দিকে তাকান আবহাওয়া শোনে শোনে বাড়ি থেকে মা চাচি দাদিদেরকে বলবেন ফুফুদেরকে বলবেন খালাদেরকে বলবেন সারাটা রাত বন্ধ কোরআন তেলামাৎ করতো আর তিনি নারীদের জানেন আল্লাহ আব্দাল আমি সৃষ্টি থেকে নারীদের একটা সমস্যা আছে প্রতি মাসে কিন্তু একবার হয় এমন কোনো সমস্যা ছাড়া সহজে মা ফাতেমা রোজা ভাঙতেন না কথা বলেন না কেন প্রায় প্রতিদিন তিনি বন্ধ রোজা রাখতেন তাহার পড়তেন পাঁচ নামাজ পড়তেন যখন তিনি কাজ করতেন আল্লাহর জিকির তার সিনায় থাকতো সারাক্ষণ বন্ধু তিনি বাদতের মধ্যে থাকত ও বন্ধু প্রথম একদিন কান্দে নামাজের মুসল্লায় বসে বসে কান্দে দেখেন এখনকার যুগের নারীরা ম্যাক্সিমাম নারীদের অত্যাচারের শিকার স্বামী কারেক্ট কথা কান্না কেন স্বামীকে কুত্তার বাচ্চা পর্যন্ত এখন বলে পর্যন্ত দেয় 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 কি না আপনাদের হয়তো আমার জীবনে কত দেখছি বন্ধু কোমরে কাপড়টা গেতে স্বামীকে মেরেছে টাকার জন্য পয়সার জন্য বাবার বাড়ি যাওয়ার জন্য আবার আমি বলছি না যে পুরুষরাও ভালো কিছু কিছু পুরুষ আছে বেয়াদব নিজেরটা ছাড়া বিবিটা বোঝে না আছে না নাই আছে এটা কখনোই বন্ধু সুন্দর দাম্পত্য জীবন হতে পারে না আমার দেখে তাকান বন্ধ মা কা তুমি জান্নাত ফাতেমা নামাজে বসলো নামাজে বসে নামাজ তিনি শেষ করলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বন্ধ শুনবেন তিনি কি করলেন নামাজের মধ্যে যখন বসলেন ঠিক নামাজ তোনার শেষের দিকে আমার নবীজি আসলেন এসে দেখে ফাতেমা কান্দে দুই চোখ দিয়ে পানি শুধু জোরঝর করে পড়তেছে কান্দে শুধু কান্দে মা ফাতেমার চোখের পানি সহ্য করতে পারতো না কারণ এত বেশি ভালোবাসতো রে বন্ধু আপনারা জানেন মেয়েকে কেমন ভাবে ভালোবাসতেন জান্নাতের সারদারিণীকে কেমন ভাবে ভালোবাসতেন নবীজির কাছে যখন কোনো প্রয়োজনে মা ফাতেমা যেতেন আমি কি একটু বলবো জি একটা মজার ঘটনা আপনাদের কি বিরক্ত হবে না আমি এই নামাজের ঘটনাটা পরে বলি তার আগে একটা প্রেমের ঘটনা আপনাদেরকে শোনাবো শুনবেন মা ফাতেমার দুটুক কলিজার টুকরা আছে জানেন আপনারা আজকে এই গ্রামের সিমরাইল গ্রামের অসংখ্য যুবকের মাঝে আমি কিছু যুবক দেখতে পাইছি শুরু থেকে আমার কাছে বসেছো আমার দিকে পলকীন দৃষ্টি দিয়ে আলোচনা শুনেছো যুবক বন্ধু আমি তোমাদের কি শুধু যুবক বলবো না আমি বন্ধু বলে সম্বোধন করলাম হুজুর কেন গো কারণ যবন কালের আমল আল্লাহর কাছে বেশি পছন্দ সুহান আল্লাহ বলেন না তোমাদেরকে আমি আরেকটা মজার খবর দেই রে

শলালন করে বাস্তবায়ন করছো নবীজি বলতেছেন যুবক শুনে রাখো আমার নবীজি বলতেছে তোমরা কোনো টেনশন করো না কাল হাশরের দিন জান্নাতে তোমরা দেখতে পাবে তোমাদের লিডার হয়ে যাবে তোমাদের জান্নাতের নেতা হবে আমার কলিজার টুকরা দুই কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন ফাতেমার সুযোগ সন্তান আমি আপনাদেরকে একটা মজার খবর শোনাইব দন্ত অত্যন্ত প্রেমময় ইমাম হুসাইন বন্ধু ছোট্ট ইমাম হুসাইন বন্ধুদের সাথে একটু খেলতে যাবে যাওয়ার সময় মাকে এসে বললেন মা গো আমি একটু খেলতে যাই খেলা শেষ করে আসলে তুমি আমারে আপেল খাওয়াতে হবে আল্লাহ আকবর বলেন না আল্লাহ আল্লাহ বলে কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে তখন মদিনার কোথাও কোনো আপেল নাই মদিনার কোথাও কোনো আপেলের ব্যবস্থা নাই এখন ইমাম হুসাইন এসে বললেন মা মা গো খেলাটা শেষ করে আসি গো মা আসার পরে আমার আপেল দিতে হবে ওই যে মা ফাতেমার সঙ্গে সঙ্গে বলছেন যাও বাবা খেলা শেষ করে আসো গো আমি তোমাকে আপেল দিব কিন্তু বন্ধু মোদির আর কোথাও তো আপেল নাই ইমাম হুসাইন তো খেলতে চলে গেল মা ফাতেমা আবার হঠাৎ করে চিন্তা শুরু করে দিলেন আমি মা কখনো সন্তানের কাছে আমি ছোট হতে পারবো না মিথ্যাবাদী হতে পারবো না এখনকার বাবা মা সন্তানের সাথে কত ফাইজলামি করে কি করে না করে দেখেন তাদের আদর্শ কি তাদের থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের বাবা মা যারা হয়েছে আমরা এবার মা ফাতেমা চিন্তা করতে করতে বিবর হয়ে গেলেন ওনার ললাটের মধ্যে বন্ধু ঘাম চলে আসলো দৌড়ে চলে গেলেন মা ফাতেমার ঘর আর নবীজি রোজা কিন্তু বেশি ডিস্টেন্স ছিল না ঠিক শেষ করে দিতাম না 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 আমি আমার কিন্তু একটা অভ্যাস আছে আমার ডানে বামে যে বসব কানে কানে কথা কন যেত না যা কই তৈব স্বাস্থ্য ভাই আমার লোকে ডাইরেক্ট সাসারা কি কন ভাইরা কি কন এবার কি করলেন মা ফাতেমা চিন্তা করলেন সমাধান হতে পারে বাবার কাছে যাই দৌড়ে চলে গেল বাবার কাছে রে আমার প্রাণে নবীর কাছে বন্ধু যাইতে দেরি নবীজি বসা ছিলেন এমন একটা চেয়ারের মধ্যে বন্ধু মা ফাতেমাকে দেখতে দেরি রে নবীজি দাঁড়াইতে দেরি করে না নবীজি দাঁড়িয়ে গেলেন এবার মা ফাতেমার কপালের দিকে ললাটের দিকে তাকিয়ে দেখলেন ঘাম চিকন ঘামে ভিজে গেছে আম্মা আপনার কি হয়েছে আপনাকে তো পেরেশান মনে হয় কেন বাবা গো ও বাবা সমাধানের জন্য এসেছি গো বাবা আম্মা বলেন আপনার কি সমস্যা বাবা গো আপনার টুকরা বলেছে খেলতে যায় একটু আসার পরে নাকি আপেল দিতে হবে বাবা বাবা গো আমি তো রাজি হয়ে গেছে গো বাবা কিন্তু রাজি হওয়ার পরে চিন্তা করে দেখলাম মদিনার কোথাও তো আপেল নাই এখন তো আপেলের সিজন না বাবা আমি মা কি করব। বন্ধু বাবা এবং মেয়ের মধ্যে আলাপ আলোচনা চলতেছে চলতে দেরি রে হঠাৎ করে চাইয়া দেখলেন জিব্রাইল একটা আপেল নিয়ে সামনে জোরে জোরে বলুন বন্ধু জিব্রাইল চলে আসলেন আদি শরীফের মধ্যে আপেলটা দেখতে পৃথিবীর আপেলের মতো আমরা যেমন আপেল খাই এবার বললেন আমার জন্য দুইটা বাটি লাগবে একটা চাকু লাগবে মায়েশা সিদ্ধি করা দিন ঘরে চলে গেলেন ওখান থেকে দুইটা বাটি একটা চাকুনি আসলেন বন্ধু আপেলটাকে অর্ধেক করলেন মাঝামাঝি করে অর্ধেক কাটলেন কাটার পরে অর্ধেকটা বাটির মধ্যে বসাইয়া দিলেন আরেকটা বাটি দিয়ে ঢেকে দিলেন ওনাকে বলে দিলেন প্রতিদিন একবার শুধু ডাকনাটা সরানো যাবে দুইবার নয় আর অর্ধাংশ নবীজির পবিত্র হাত পোবারকে তুলে দিলেও। তোলে দিতে দেরি বন্ধু এবার দিলেন এই আপেলটা আপনারা সবাই মিলে খাবেন বন্ধু মা ফাতেমা ছোট্ট করে বলছি কারণ আমার অনেক লম্বা আলোচনা বাকি রয়ে গেছে এবার আপেলটা নিয়ে চলে গেল ও বন্ধু সবাই মিলে খাইলেন যদিও দেখতে পৃথিবীর আপেলের মতো কিন্তু পৃথিবীর সা আপেলের স্বাদ হলো জান্নাতি আপেলের স্বাদ সবাই মিলে খাইলেন ইমাম হুসাইন চলে আসলো আসার পরে আপেল খাইতে দিলেন আপেল যখন ইমাম হুসাইন রাদি আল্লাহু তাআলা আনহু খাইলো খাওয়ার পরে আবার একটা ডাক দিয়ে বলল মা মা গো এত মজার আপেল আমার জীবনে কোনোদিন আমি খাইনি গো মা এত আপেল এত মজার আপেল আর কোনোদিন কেন দাও এখন থেকে প্রতিদিন আমার আপেল দিতে হবে আরেকটা মুশকিল নি কথা কর না কেন এবার মা ফাতেমাকে বললো মা গো এই আপেল তুমি কোথেকে আনছো বাবা আমি আনিনি এই আপেল তোমার নানার কাছে এসছে জান্নাত থেকে একটা দৌড় দিছে নানার কাছে গলা জড়িয়ে ধরে বলে নানা নানা গো ও নানা আমার আবদার নিয়ে এসছি গো নানা নানা প্রতিদিন এখন থেকে আমাকে আপেল দিতে হবে আমার নবীজি রাজি হয়ে গেলেন ওই যে রহস্য বন্ধু পুরো মাটির মধ্যে ওর দেখতে পে এবার কি করলেন দিন বন্ধু শেষ হয়ে গেল রাত্র ফুরিয়ে গেল পরের দিন মা খাতুনে জান্নাত ফাতেমা বাটিটা সরালো এবার বাটি সরাইয়া দেখে ওই অর্ধেকটা আপেল পুরো আস্তা হয়ে আছে আমার ডাক দিয়ে প্রতিদিন যখন ডাকনাটা সরাবেন তখন দেখবেন আপেল রাস্তা হয়ে আছে এখান থেকে সোজা সুজি করে অর্ধেকটা কাটবেন কেটে সবাই খাবে আর অর্ধেকটা ঢেকে দিবে এমনি করে করে বন্ধু পরের দিন সরালেন বন্ধু আবার আস্তা এর পরের দিন না আবার আস্তা এমনি করে করে দুই বছর পর্যন্ত আপেল বাটির মধ্যে ছিল কিন্তু প্রতিদিন আপেল খেয়েছে ঠিকই সাজ ছিল প্রতিদিন আলাদা আলাদা দুই বছর পরে বন্ধু আল্লাহর কুদ্রুতি ভাবে বাটি থেকে আপেলটা অদৃশ্য হয়ে গেছে আপনি আমি সারাদিন সিল লাইলে আইবনি কিছু এজন্য তাদের থেকে শিক্ষা নেওয়া উচিত তাদের থেকে জেনে নেওয়া উচিত লজ্জায় পড়ে গেছে আরে নাই তো কি করবো কিন্তু এখনকার মা তো একটা সত্যকে একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো এক মিথ্যা আগে রেডি করে কথা কথা বলেন না কেন সন্তান শিখবি থেকে। আমার দেখেন তাদের মধ্যে বন্ধু ত্যাগির শিক্ষাটা কেমন ছিল বর্তমানে এই ট্রেনিংটা হলো বর্তমান যুগে নারীদের জন্য স্বামীর প্রেমটা কত বোঝানোর জন্য মা ফাতেমার জীবনে এমন কোন আদর্শ নাই যেটা আপনার আমার জীবনে প্রয়োজন নেই যায় নামাজের মধ্যে মা ফাতে মা কান্দে যায় দেখলো চোখের পানি পড়ে বন্ধু মা গো কেন আপনি কান্দেন বাবা বাবা গো আমি কান্দি আমার স্বামীর দুঃখে আরে শোভানালা বলেন না এখনকার যুগের কয়টা নারী কান্দে স্বামীর জন্য কথা বলেন না মা কেন কান্দেন স্বামীর জন্য বাবা গো আমার স্বামীটা দুই দিন তিন দিন চার দিন পর্যন্ত আনাখানা থাকে উপাস থাকে এটা সহ্য করতে পারি না আমি বিবি হিসাবে হিসেবে গো বাবা এই জন্য আমি কান্দি এবার বললেন সঙ্গে সঙ্গে ফাতেমাকে মা আপনি আপনার যায় না মাজের একটা কোন উল্টে দেন ভেঙে দেন বোঝে নেন যখন মা ফাতে যখন যায় না মাজের একটা কোন যখন ভেঙে দিল ভেঙ্গে দিতে এবার চাইয়া দেখে স্বর্ণের বন্ধু স্রোত বয়ে যাচ্ছে জোরে বলেন না আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন বাঘ এই স্বর্ণের যে বন্যা বয়ে যাচ্ছে স্রোত বয়ে যাচ্ছে আপনি ওখান থেকে ইচ্ছে মতো নিয়ে নেন আপনার বাড়ি গাড়ি দালান কোঠা যা প্রয়োজন সুখের জন্য নিয়ে যান তবে এই সুখটা চিরস্থায়ী নয় এটা অল্প সময়ের মধ্যে ভেঙে যাবে আপনি কোন সুখ চান এই দুনিয়ার না ওপারের সঙ্গেই সঙ্গে সঙ্গে মা ডাক দিয়ে বললেন বাবা বাবা গো আমার স্বর্ণের স্রোত থেকে বন্যা থেকে স্বর্ণ উঠানোর কোনো প্রয়োজন নেই আমি দুনিয়ার সুখ চাই না কারণ এটা ক্ষণস্থায়ী জীবন আমি চাই ওই চিরস্থায়ী সুখ কারণ এই সুখের কাছে ওই দুনিয়ার সুখের কাছে এই পৃথিবীর সুখ কিছুই নয় আমার জীবনে যদি আরো বেশি কষ্ট করা লাগে আরো ত্যাগ স্বীকার করা লাগে আমি করতে রাজি তারপরেও পৃথিবীর সুখ আমি কামনা করি না এখনকার জোকের বিবিরা কি করতো বন্ধু কাঁচামস্তানলে বকাবকি ঠিক মতো সবকিছু দিতে না পারলে বকাবকি কিন্তু এখনকার বিবিরা জানে না বিবি যদি মারা যায় স্বামীর চোখ দিয়ে যদি একটা ফোটা চোখের পানি পড়ে ওই বিবির জন্য হারাম হয়ে জীবন থেকে বন্ধু শিক্ষা বন্ধুরী আমার এমন ভাবে তার অনটনের মধ্যে জীবন যাপন করতো তার পরেও পৃথিবীর লোভ লালসা তারা সুখ শান্তি কামনা করে নাই বন্ধু কি প্রমাণ করেছে তারা যখন পোশাক পরতেন মাথা ঢাকতে গেলে পা উদাম হয়ে যেত পা ঢাকতে গেলে মাথা উদাম হয়ে যেত এত শর্ট কাপড়ে আবৃত হয়ে স্বামী স্ত্রী জীবন যাপন করেছে বন্ধু খাবারের যন্ত্রণায় ঘরের মধ্যে পড়ে আছে নবীজি এসে দেখলেন তারা খাবারের যন্ত্রণায় খাবারের কারণে কাতর দেখলেন তাদের পরনে বস্ত্র পর্যন্ত নেই তাদের অঙ্গ ঢাকার জন্য নবীজির পাগ্রি মোবারক পর্যন্ত তাদেরকে দিয়েছে খাবারের জন্য যখন চাইলেন এবার বন্ধু তিনি বললেন মা রে আমি অত আজকে তিন দিন ধরে কিছু খাই না বন্ধুরে আমার তাদের জীবনী থেকে শিক্ষার কোনো অভাব নেই স্বামী স্ত্রীর মধুর বন্ধনের কথা বলছি বন্ধু একদিন হজরতে আলি করে ছোট ছোট ছোট্ট ছোট ফুটপুটি দুটুক কলিজার টোকরা কোন কাজের ব্যবস্থা হলো না রাত্র হয়ে গেল ইমাম হজরতে আলিরা দিয়ে লাভ তারা আনহু চিন্তা করলেন আজকে বাচ্চাগুলোকে কি দিয়ে সান্ত্বনা দিব রে কোনো কাজ করতে পারলাম না একিদের হাম উপার্জন করতে পারলাম না বন্ধু ঘরে চলে আসলো ঘরে চলে আসার পরে মা ফাতেমার সাথে দেখা হলো মা ফাতেমা দেখলেন স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে আছে কি হয়ে আছে মলিন ভাড়াক্রান্ত হৃদয়নি ঘরে ঢুকলো ঢোকার পরে মা ফাতেমা দেখে স্বামীর চেহারা মলিন দেখে সহ্য করতে পারল না একটা ডাক দিয়ে বললেন স্বামী গো আপনি টেনশন করবেন না আমার কাছে একটা চাদর আছে আমার কাছে একটা সুন্দর চাদর আছে এটা আপনি নিয়ে যান এটা দিয়ে কিছু খাবারের ব্যবস্থা করে চলে আসেন ঠিক হয়েছে আচ্ছা আচ্ছা কথা বুঝেননি আমাদের দেশের এখনকার যুগের বর্তমান সব স্ত্রীরা কিন্তু এমন না ভদ্র অবশ্যই আছে স্বামী প্রেমিক আছে না স্বামীকে না খাওয়াইয়া বিবি খাবে না এমন বিবি আছে না যদি না থাকতো পৃথিবীও থাকতো কথা বলেন না কেন স্বামীর গায়ে আঘাত লাগলে সেই যন্ত্রণা বেশি আঘাত করে সেই যন্ত্রণা বেশি দেয় বিবিকে এমন বিবি আছে না আপনাদের গ্রামে খোঁজে দেখে আছে আর ম্যাক্সিমামে কিন্তু স্বামীরে মারতে ধরে ঝগড়া তো কোনো শেষই নাই কথা কন না কেন আমরা যে বাসায় থাকি আর কি কইতাম রে আমরা যে বাসায় থাকি বুঝছেন নি আমরা যে ইউনিটে থাকি সেই পাশের ইউনিটে একটা বাচ্চা আমার বাচ্চার চেয়ে ছোট তা আমার বোন বড় ওর বাচ্চার প্রায় বয়স দশ বছর তো বারান্দা দিয়ে বুঝেন না কাছাকাছি তো ইউনিট তো আমার বোন বাচ্চাটাকে প্রশ্ন করছে বাবু তোমার নাম কি তুই একটা কুত্তার বাচ্চা না বলবেন না এই কথাটা যদিও খারাপ আমি আপনাদের সামনে বলছি কেন জানেন আমি কিন্তু সারা দিন এই শব্দটা নিয়ে শুধু গবেষণা করলাম যখন আমার কাছে আসলো যে ছোট্ট বাচ্চাটাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি বাবু সে পাল্টা জবাব দিল তুই কুত্তার বাচ্চা শব্দটা কি অত্যন্ত কথা বলে না সারাদিন আমি গবেষণা করলাম কোনো উত্তর আমার ব্রেইনে আসে না পরে বিকেলে যখন আমি গাড়িতে উঠলাম মাহফিলের জন্য রওনা দিলাম গাড়িতে ওঠে তাদের সাথে ড্রাইভারের সাথে সবার সাথে বিষয়টা শেয়ার করলাম আসলে এটা কেন হতে পারে এতটুকু বাচ্চা এই শব্দটা শিখলো কোথেকে এত নোংরা শব্দ তখন আমার ড্রাইভার সাহেব হুজুর আমার কাছে মনে হয় ওরা স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল মোহ নেই আমার কাছে মনে হয় ওদের মধ্যে গরমিল আছে যেই কোনো বিষয় নিয়ে ওরা ঝগড়া হয় ওরা আমার মনে হয় স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে প্রায় কুত্তার বাচ্চা বলে গালি দেয় অন্যথায় এই ছোট্ট বাচ্চা কিন্তু কুকুরের বাচ্চা শিকার কথা মা ফাতেমার জীবন আদর্শের সাথে কিন্তু এই কথাটা আসে তো এখনকার স্বামী স্ত্রী ভালো এর জন্য ছেলেরাও ভদ্র হয় না মেয়েরাও ভদ্র বন্ধুরে দেখেন তাদের পাওয়ার তাদের মর্যাদা কত বেশি বন্ধু এবারে জান্নাত যখন চাদরখানা দিল স্বামী হযরতে আলী বাইতের অন্যতম সদস্য ইসলামের চতুর্থ খলিফা এবার কে করলেন তিনি বন্ধু ইহুদির কাছে চাদরটা দিলেন এক ইহুদির কাছে চাদরখানা দিয়ে ওখান থেকে কিছু নিলেন নিয়ে বন্ধু খাবার ব্যবস্থা করলেন খাবার নিয়ে আসলেন খাবার নিয়ে যখন আসতেছে মা খা জান্নাত ফাতেমা বাচ্চাদের জন্য খাবার তৈরি করতেছে রাত্র যখন গভীর হয়ে গেল রাত্র যখন একেবারে গভীর হয়ে গেল

মা ফাতেমার স্বামী তো তিনি কিছুদের হাম পেলেন এখান থেকে খাবার নিয়ে আসলেন খাবার জোগাড় নিয়ে ব্যস্ত ওই দিক দিয়ে ইহুদি যখন চাদরটা নিয়ে গেল ইহুদির বিবি অন্ধকার রোমের মধ্যে আলমিরার মধ্যে বন্ধু মা ফাতেমার চাদরটা যত্ন করে রাখলো রাত্র যখন অন্ধকার হয়ে গেল রে এবার চাইয়া দেখে আলমিরা থেকে ওই অন্ধকার রোম থেকে নূরের রোশনি যেন বের হয়ে আসতেছে এবার ইহুদের বিবি একটা ডাক দিয়ে বলতেছে ফ্যামিলির সকল সদস্যকে ওই রোমে তো আমি কোনো প্রদীপ জ্বালাই নাই ওই রোমে তো আমি কোনো বাতি জ্বালাই নাই কেন রে আমার অন্ধকার রোম থেকে নোরের রশ্মি বের হচ্ছে নুরের জ্যোতি বের হচ্ছে নুরের আলো বের হচ্ছে এবার বন্ধ অন্ধকার রোমের মধ্যে চলে গেলেন অন্ধকার মধ্যে যাইয়া দেখে রে মা ফাতে ওই নুরানি চাদর থেকে শুধু নূর ঝলমল ঝলমল করছে এরা এরা কিন্তু ইহুদি ইহুদি কি পরিবার পুরো বন্ধু আশ্চর্য হয়ে গেল এই কেমন চাদর নিশ্চয় এটা কোনো আসমানি চাদর এটা সাধারণ কোনো চাদর নয় পুরো নিয়ে নবীজির দিকে রানা হলো যেই মানুষের চাদরের মধ্যে এই মানুষ না জানি কত হাদিস শরীফের মধ্যে এসছে বন্ধু জীবনীতে খুঁজে পেলাম এবার পুরো পরিবার চলে আসতেন রাসুলের দরবার এসে ওই মধুর কালিমা পড়েই মুসলমান হয়ে গেল এবং যাওয়ার সময় মা খা তুনে জান্নাত ফাতেমার চাদরটা আবার ফাতে ফিরিয়ে দিয়ে যা তাদের গোলামিতে কোনো কমতি নাই এমনিতে তারা রাসুলের ভাই আমরা তাদেরকে ভালোবাসব না তাদের সাথে প্রেম করব তাদের আদর্শ লালন করবো কিনা ইহুদি বেঈমান কাফের মোশেকদের সংস্কৃতিকে বয়কট করবো কিনা করবেন না আরে মা মা ফাতেমার পরনের পোশাক দেখে কি দেখে দাওয়াত খেতে গিয়েছিলেন এক জায়গায় দাওয়াত খেতে যাওয়ার পরে মা ফাতেমার পরনের কাপড় দেখে কিহুদি পাগল হয়ে গেছে মহিলা কই আপনি এই শাড়িটা কোত্থেকে কিনেছেন এটা আমার লাগবে কই শাড়ি তো পৃথিবীর কোন বাজারে পাওয়া যায় না এটা পাওয়া যায় জান্নাতের বাজারে বলেন না কোথায় পাওয়া যায় সরি কোথায় পাওয়া যায় কই আমি তৈল ওই বাজারে যাব কই বাজারে যদি যাইতে চাও তাহলে তোমার ধর্ম ত্যাগ করে ও ওই ফাতেমা ফাতেমা জান্নাতের বাজারটা কই কই রে জান্নাতের ফাতেমা বাজার পৃথিবীতে নয় এটা আল্লাহরা ডিজাইন ডিজাইনেবল করে সাজিয়ে রেখেছে তুমি যদি ওই শাড়ি পড়তে চাও তাহলে তোমাকে কালেমা পরে মুসলমান হতে হবে মা ফাতেমার ওই শাড়ির প্রেম দেখে রে ও বন্ধু একজন বেঈমান নারী মুসলমান হয়ে যায় আর আমরা মুসলমান হয়ে মা ফাতেমার আদর্শকে লালন না করে মুনাফিক হয়ে কবরে যাই এটা এটাকে আমাদের জন্য লজ্জান না আরো জোরে বলেন না তাদের পাওয়ার মর্যাদা দেখেন নবীজির একজন দাসীর নাম শুনছেন নেই উম্মে আয়মান যিনি নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছে শোনেন আপনারা নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছে কয় কয়টা নবীজির প্রস্রাব সে কয় পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত একজন সাহাবি মহিলা সাহাবি নবীজির দাসী বন্ধু নবীজির প্রস্রাব মোবারক শুধু খাবার কারণে আমার নবীজি পৃথিবীতে দাসীকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে গেছে ওই দাসী উম্মে আয়মন তিনি বলতেছেন হাদি শরীফের মধ্যে বন্ধু তিনি বলতেছেন আমি একদিন ফাতেমাকে দেখতে গেলাম যখন দেখতে গেলাম যাইয়া দেখলাম ফাতেমারে ঘরের দরজাটা বন্ধু ভিতর দিয়ে লক করা ভিতর দিয়ে লক করে তিনি ঘুমিয়ে আছেন তখন আয়মান ওই বরকতময় দাসী তিনি বললেন আমি নজর দিয়ে চায়া দেখলাম ইমাম হুসাইন ঘুমাচ্ছে অটোই তার ধুলনাটা শুধু ধুলছে ওই উম্মে আইমন ওই দাসী তিনি বলতেছেন আমি আরো বেশি চিন্তায় পড়ে গেলাম ইমাম হুসাইন ঘুমাই রে আমি দেখতে পাইলাম তার ধুলনাটা অটো ধুলছে আর একটু গভীর করে নজর দিয়ে চাইয়া দেখলাম মা খা তুমি জান্নাত ফাতেমা তিনি ঘুমিয়ে আছে কিন্তু উনি তো জাতা গোরাচ্ছিলেন কি গোরাচ্ছিলেন জাতা ঘোরা বন্ধ আটা বানানোর জন্য কিসের জন্য আটা বানানোর জন্য জব জাতা কিন্তু তিনি দেখতে পাইলেন ফাতেমা তো ঘুমিয়ে আছে রাস ফাতেমার কলিজার টুকরা সন্তানও ঘুমিয়ে আছে ধোল না অটো অটো ঝুলছে আবার তিনি দেখতে পাইলেন ফাতেমার জাতাটাও অটো ঘুরছে জোরে জোরে আইমন দেখি বিস্মিত হয়ে গেলেন তিনি চিন্তিত হয়ে গেলেন এবার তিনি একটা সেকেন্ডও বন্ধদের করলেন না দৌড়ে চলে গেলেন নবীজির দরবারে দৌড়ে চলে গেলেন আর ইয়া হ্যাবি বল্লা গো প্রাণের নবী আশ্চর্য জরণের ঘটনা কি রে কি দেখিছ তুমি কই নবী গো আমি দেখতে পাইলাম মা ফাতেমার সন্তান খাদুরে জান্নাত ফাতেমার সন্তান ঘুমায় কিন্তু ধুলনাটা ধুলছে কে গো নী ধুলাচ্ছে আমি দেখতে পাইলাম কিন্তু জাতা তো ঘুরতেছে ফাতেমার এবার আমার নবীজি বলে রে আয়মন এই যে তুমি দেখতে পেয়েছো যা দেখেছ সবই ঠিক এখানে ফাতেমা ঘুমায় জাতা ঘোড়াতে ঘোরাতে সে ক্লান্ত হয়ে গেছে কি হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে রে এই আল্লাহ পুলালাম ফাতেমা ফাতেমার জন্য তিন তিনটা ফেরেস্তা পাঠিয়ে দিয়েছে ওই ফেরেস্তারা একজন তার কলিজার টুকরা সন্তানকে ঘুম পাড়ায় আ বন্ধ আর বাকি তারা যা ঘোড়া কি বুঝতে পারলেন আর আপনারটা যদি ফালাই রাখে আমার মা বোন যদি ফালাই রাখে তেলা পোকা চাটবে কথা কয় না ইতারে বল কই চিনি কোন না তেলা পোকা চাটবে আপনারটা পাহারা দেওয়ার কে হই থাকবে কোথ থেকে আপনি তো পাহারার কাজ করেন নি ঠিক আপনি তো জীবনে কাউকেই ভালোবাসতে পারলেন না না রাসূলকে না ফাতেমাকে না আলী ফাতেমার সন্তান কলিজার টোকরা হাসান হুসাইনকে না পারলেন সাহাবিদের জীবনকে না পারলেন আল্লাহর উলিদের জীবনকে আপনি গ্রহণ করতে না পারলেন কোন আলেমের সাথে প্রেম করতে তাহলে আপনার জীবনের পরিবর্তন আসবে কোথেকে স্বপ্ন দেখা যায় কল্পনা করা যায় কখনোই করা যায় তাহলে এখান থেকে আমাদেরকে বের হয়ে একদিন মা ফাতেমা তার ঘর থেকে বের হচ্ছে মা ফাতেমার ঘর আর নবীজির হুজরা কিন্তু বেশি দূর ছিল না আপনারা মদিনায় গেছেন নি কেউ চাচা দেখছেন নি নবীজি এবং মা ফাতেমার বাড়ি বেশি দূর না তখন তো বন্ধু ডাইরেক্ট ছিল এখন তো একটু দালান টালান দোয়াল টোয়াল দিয়ে একটু ব্যতিক্রম করে ফেলেছে বন্ধু খালি ছিল তখন মা ফাতেমা যখন নবীজির কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিল রে হঠাৎ করে দেখতে পাইলেন একটা মা এসে মা ফাতেমাকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে বন্ধু এবার মা ফাতেমাকে ডাক দিয়ে বলে রে ফাতে আপনি কি বাবার বাড়ি যাইতে রেডি নি আপনি যদি কলিজার টুকরা বাবার কাছে যাইতে রাজি হন তাহলে আপনি আমার পিঠে চরেন আপনাকে নামিয়ে দিয়ে আসি কি মনে করলেন গত মানে কোমরের ব্যথার রুগী আর কি বাংলা ভাষায় কইলাম আর কি আপনার কি কোন কোমর না হ্যাঁ ও কয় মাজা অল্প কয়েকজনে কয় ম্যাক্সিমাম লোকে কোমর খোদা মুই তো কোমরের জ্বালা বইতে আরি না মই তো কোমরের জালাই খারাই তারি না মই নাম আস পড়বো কিরফিন নি এইয়া মই করতে পারবো না ঠিক না বেঠে ঠিক ও মা সারা দিন বেটা ডেন্ডারা ফিটে টোটাল সাইকেল লয়ে ঘুরে শুক্রবার এলে করে একটা শেয়ার রাহিস আর মহিলারা যে কত মিছা কথা কয় কত মিথ্যার অজুহাতে যে তারা নামাজ ছাড়ে ঠিক কথা কর না কেন ঠিক আফসোস লাগে কারণ আমারও তো মা মহিলা মহিলাদেরকে সম্মান দিয়ে কথা বলবো চিরজীবন কিন্তু এখন তো বলতে হয় আমাদেরকে বাধ্য হয়ে বলতে হয় না তারা বেয়াদবের মতো চলে পোশাক পরার পরেও তাদের অঙ্গ দেখা যায় দেখা যায় না তারা পোশাক পরে তারপরে তাদের শরীর দেখা যায় নবীজি বলছে যে পোশাক পরার পরেও তার পোশাক বড়ি তোমরা দেখবে তোমরা বলবে এই নারী পোশাক পরিহিত নারী নয় সেটা ল্যাংটা নারী বলেন না কোন এই যে মা ফাতেমার জীবনী থেকে মুষ্টিময় কিছু তথ্য দিলাম আপনাদের কাছে কি ভাল লাগছে না মধুর মতো লাগছে না আমাদের মা বোনেরা তো এত উপরি পর্যায়ে হয়তো বা যেতে পারবে না কিন্তু ওনাকে ফলো করে তো আল্লাহর প্রিয় বান্ধীদের অন্তর্ভুক্ত তো হতে পারবে আপনারা যারা স্বামী হয়েছেন বিবিদেরকে একটু বলবেন যেন পাঁচ পাশক্ত নামাজ পরে পড়লেই মা ফাতেমাকে পাবে যেন কোরআন তেলাওয়াত করে যেন রাতে ওঠে তাহাজ্যদ সুযোগ পেলেই যেন তারা রোজা রাখে আসছে সামনে রমজান মাস এই রমজানের মাস আমাদের জন্য রোজা রাখা ফরজ কি ফরজ না মা ফাতেমা কন্টিনিউ রোজা রাখতেন আপনাকে আমি কন্টিনিউ রাখতে বলি না আপনি সুযোগ করে করে রাখবেন রাজি আছেন তো সবাই রাজি আছেন না আমরা সবাই রাজি আছি তো কথা বলেন না আরো জোরে সম্মানিত উপস্থিতি ও মা কি গরি এত তাড়াতাড়ি হাঁটে আমি স্টেজে উঠলে জল লাগে গড়িটা আমার লগে দুই নাম্বারই করে স্টেজ উঠলে দৌড়ে টাইম চলে যায় এটা কি উচিত কথা আসলে পবিত্র সময় এমনি চলে যায় যারা জান্নাতে যাবে তাদের সময়ের খবরও আমি আমার মা বোনদেরকে বলবো তারা যখন মা ফাতেমাকে ফলো করে জীবন জীবনযাপন করবে তারা মৌমিন মৌমেনাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন তাদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ করে দিবি আরো জোরে কন্যা হ্যাঁ আপনাদের কি বলি আপনারা যারা পুরুষ লোক আমরা যারা পুরুষ মানুষ আপনাদের কি বলছি আপনারাও চলার পত্রে অনেক হিসাব করে চলবেন কারণ পুরুষদেরও কিন্তু বর্তমান যুগের পুরুষদেরও কিন্তু আফরাদের শেষ আছে আগের যুগের পুরুষদের তুলনায় এখনকার পুরুষরা অনেক খারাপ অনেক খারাপ না চাল চলনের দিক দিয়ে পোশাক আশাকের দিক দিয়ে কথাবার্তার দিক দিয়ে সামাজিক বন্ধনের দিক দিয়ে একজন অসুস্থ মানুষের সাথে আচরণের দিক দিয়ে মানে সব কিছু মিলিয়ে আগের যুগের মানুষগুলোর কিছুই কি যেন এখনকার মানুষের মাঝে খুঁজে পাওয়া যায় না এটা কিন্তু আমাদের চরিত্র হলে চলবে না আমাদের কোনো পরিবর্তন থাকবে না আমাদের মধ্যে থাকবে শুধু রাসুলের প্রেম রাসুলের আদর্শ

কথা কয় না করে না মেয়েরা স্কুলে যায় সে তার মতো করে যায় তোমার কেন পুলের কোরআ দাঁড়াতে হবে তোমার কেন তিন রাস্তার মোড়ে দাঁড়াতে হবে যদি বীর প্রয়োজন হয় দাদি থাকলে নানি থাকলে তাদের সাথে শেয়ার করো দাদা থাকলে নানা থাকলে তাদের সাথে শেয়ার শেয়ার করো অথবা তোমার দাদা নানি কেউ নাই ফ্রেন্ড সার্কেল বন্ধুদের মাধ্যমে বাবা মার কাছে প্রস্তাব পাঠাও তুমিও কলঙ্কিত হচ্ছ বাবা মাকেও কলঙ্কিত করছো অফরাদের বোঝা দিন দিন বেড়েই চলছে বলো হুজুর হুট করে এখানে কেন আসলেন এখানে আসার কারণ হলো তুমি যদি তোমার এই চক্ষু দুটোকে যদি নিম্নগামী করে চলতে পারো রাসুল বলেছেন যে ব্যক্তি জীবন ভর তার চক্ষুটাকে নিচু করে জীবন যাপন করতে পারবে আমি নবী তার জান্নাতের জামিন হয়ে গেল বলে হুজুর শুধু চোখগুলো নিচু রাখলে এত বড় বেনিফিট কেন না? আপনার আমার অন্তরে যত নোংরামি সব আসে সব কিন্তু চোখ থেকে আসে কথা কয় না আপনি যখন চোখে কোনো নোংরা জিনিস দেখবেন অটো এটা মনের ঘরে এসে ঠাই নিবে আর মনের গড়ে এসে বাসা বাঁধলেই কিন্তু নফসের নোংরামি শুরু হয়ে এই জন্য রাসুল বলেছে চক্ষুটাকে নিচু করে রাখো যব তোমাদের জন্য জান্নাতি হুর আল্লাহ বরাদ্দ করে রাখছে এত সুন্দরী ওর বডির দিকে তাকাইলে তার শরীরে যে রক্ত চলাচল করে এটাও তুমি প্র্যাকটিক্যালি দেখতে পাবে এত সুন্দর হুর তোমার জন্য বরাদ্দ করে রাখছে একটা দুইটা না ডোর জোন ডোর একটা নাম হলো লোভা একটা ঘোরের নাম বলছি কি লোভা লোভা ঘোর সে যখন অন্ধকার গভীর অন্ধকার মুসকি রজনীতে একটা হাসি দিবে তার একটা দাঁত যদি কোনো দিক দিয়ে বের হয় দুটো ঠোঁটের মাঝখান দিয়ে একটা দাঁত যদি বের হয় ঠিক দাঁতের গ্লেজে পুরো অন্ধকার রাজ্য থেকে আলোই ভরে যাবে এটা চিরস্থায়ী এই আমার দিকে তাকাও যুবক বিয়ে করার পরে বিবির সাথে সংসার করো এক সপ্তাহ পনেরো দিন এক মাস দুই মাস তিন মাস সর্বোচ্চ এক বছর সর্বোচ্চ সীমা তোমাকে এক বছর দিলাম এক বছর পরে কিন্তু আর ভালো লাগবে না লাগবে কারণ শরীরের মধ্যে যা তুমি ছিলে শাস হয়ে গেছে এটা কিন্তু লজ্জার বিষয় নয় এটা জানার বিষয় কিন্তু তুমি যখন জান্নাতি যুবক হয়ে যাবে তোমাকে যখন আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করে দিবে তুমি যদি অসংখ্য হুরের সাথে একসাথে আলিঙ্গন করো তোমার যৌবন কমবে না বরং যতই তুমি আলিঙ্গন করবে ততই বাড়বে এই দামি যুবক হয়ে যাওয়ার চেষ্টা করতে হবে ওই যে লোবানবক খোর সে যদি পৃথিবীর দুর্গন্ধময় পরিবেশে যদি একটু যদি তার নিঃশ্বাসটা পরে পুরো সুগন্ধে ভরে যাবে এই নামক হোর যদি একেবারে টাটকা লবণাক্ত পানির মধ্যে যদি একটু থুতু যদি সে নিক্ষেপ করে একেবারে নোনা পানি যেটা মুখে দেওয়া যায় না মুখে যদি ধো তুমি মুখ জ্বলতে থাকবে কারণ আমরা তো সারা দেশ গুড়ি যেমন আপনি যখন পশ্চিমবঙ্গে যাবেন যেমন যশোর সাতক্ষীরার দিকে যাবেন আমি যখন যশোর সাতক্ষীরার দিকে গেলাম যশোর বিমানবন্দরে গিয়ে গেলাম আমি ঢাকা থেকে বিমানে উঠলাম যশোরে গিয়ে নামলাম তো নামার পরে ওরা কিন্তু আমাকে রিসিভ করার জন্য আসছে ব্যাংকের একজন অফিসার আমাকে ইনভাইট করেছেন আমি গেলাম তো ওনারা গাড়ি নিয়ে আসছে বলছেন নি তো গাড়ি নিয়ে আর যে আসছে চাচা একটু যাচ্ছি গরম হাওয়া আবার একটু যাচ্ছি ঠান্ডা হাওয়া আমার জীবনে ফার্স্ট এই ওয়েদারের সাথে নিজেকে অ্যাডজাস্ট করলাম তা আমি টেনশন করতেছি ব্যাপারটা রে নতুন কোনো মানে ভবনে আসলাম কিনা পরে আমি কিন্তু লজ্জায় কিছু বলিও না পরে অনেক কথা বলতে 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 কিছু জবক থাকে না আলেমদের প্রতি অনেক বেশি মায়া থাকে তাদের প্রতি অনেক বেশি মানে প্রেম থাকে এখন ওরা আমার সাথে এসতেছে নিজে নিজে কথা বলতে চায় আমি কই এই বিষয়ে এসে একটু কথা বলি বললাম ভাই তোমাদের এখানে আসতে কখনো দেখলাম গরম হাওয়া কখনো ঠান্ডা হাওয়া এখন ওরা বলতেছে হুজুর আমাদের রাস্তার দুপাশে যেখানে মিঠা পানি ওখানকার হাওয়াটা ছিল ঠান্ডা আর যেখানে রাস্তার দুপাশে নোনা পানি ওখানকার হাওয়াটা ছিল গরম হাওয়া আমি যখন নোনা পানি দিয়ে আপনার মুখ দুই তখন কিন্তু মুখগুলো কেমন জানি হয়ে যায় কেমন জানি মানে কেমন জানি বলতে পারবো না এরকম খসখসে আবার কেমন জানি নিজের কাছে একটু আনিসি লাগে বন্ধ নোনা পানি মুখে দেওয়া যায় না হাঁটাও যায় না এই লোবার মুখুর যদি একটা পোটা থুতু যদি একটা পোটা মাত্র একটা পোটা যদি নোনা পানির মধ্যে হয় তাহলে পড়ো না পানি মিঠা পানিতে রূপান্তরিত হয়ে যাবে এখন মহিলারা চিন্তা করতে পারে বলে হুজুর তাইলে আমরা যে স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ ছিলাম টেনশন করেন কেন আপনি যদি স্বামীর বাধ্য হন স্বামী যদি আপনার হয় দুজন দুজনের মধ্যে যদি প্রেমের বন্ধনে আবদ্ধ থাকতে পারেন ওই সবগুলো হুরের লিডার হবে আপনার পৃথিবীর বিবি ওইটা এই দুনিয়াতে যে এটা কিন্তু ওই দুনিয়াতে এরুম হবে না ওইটা অন্যরকম হয়ে যাবে শোভনালা বলেন না তাহলে তারা মাথা ডাকতে গেলে পা দেখা যেত পা দেখতে গেলে দিত নবীজির পাগ্রিমোবারক দিয়ে পর্যন্ত তাদের গা ঢেকার চেষ্টা করেছে এত দরিদ্রতার মধ্যে ছিল তারপরেও ইসলাম প্রেম আল্লাহর সন্তুষ্টির কথা তারা ভুলে তাহলে আমাদের কি এত অভাব আছে কথা বলে না আমরা বিশেষ করে বাংলাদেশি মানুষ আমরা যদি আমাদের কর্ম থেকে একটু বাড়াতে পারি আমরা চিন্তাটা যদি একটু পরিবর্তন করতে পারি আসলে কি আমাদের মধ্যে কোনো অভাব নাম কান্ট্রি ছোট্ট একটা দেশ কিন্তু ছোট্ট দেশের যে ছোট্ট ভূখণ্ড মাটির পাওয়ার কিন্তু আল্লাহ অনেক বাড়িয়ে দিয়েছে এই নিয়ে আমেরিকার তারা যে পাওয়ার দেখায় নাচানাচি করে আল্লাহ আমাকে কয়েকটা দেশ ঘোরার সুযোগ দিয়েছে শুধু বাংলাদেশ নয় এই যে উন্নত দেশ দেখতেছেন তারা শুধু সততার কারণে অন্যত আসলে তাদের মাটি দিয়ে কিছু ফলাতে পারে না আপনি জানেন এই আমাদের দেশের জন্য প্রিয় দেশ হলো সৌদি আরব আপনি সৈদি আরবে গিয়ে দেখেন এমন কোনো পণ্য নাই যে বাংলাদেশের নাই কাঁথা পরিষ্ঠা পর্যন্ত সৈদি আরবে আমি আমি আপনার বাংলাদেশের খেয়েছি শুধু বাংলা সৈদি আরব নয় পৃথিবীর দেশে আমাদের দেশের মাটি অনেক শক্তিশালী আমরা যদি একটু ব্রেনটাকে ঘাটাতে পারি তাহলে কিন্তু আমরা সফল হতে পারি অভাব নামক শব্দকে আমরা দূর করতে পারি কিন্তু এটা করবে কে আল্লাহ আল্লাহ নিয়ত্রা থাকতে হবে সহিহ ঠিক 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 আর জুড়ে ঠিক সম্মানিত তাবারক আছে জি জি সম্মানিত উপস্থিতি আপনাদের সবাইকে বিনিতভাবে অনুরোধ করব ফিশা বুজর আছে